সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন সহ 13 সদস্য পদত্যাগ করেছেন, তবে দুজন সদস্য আনুষ্ঠানিকভাবে এখনও পদত্যাগপত্র জমা দেননি। মঙ্গলবার চেয়ারম্যান সহ অন্য সদস্যরা পিএসসি সচিবের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেন, তবে কোন দুজন এখনও পদত্যাগপত্র জমা দেননি তাদের নাম জানা যায়নি। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে পিএসসি সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার যারা পদত্যাগপত্র জমা দেননি তারা আগামীকালের মধ্যেই জমা দেবেন, আর যারা দিয়েছেন তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়েছে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলে একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।